লিটন দাস কলকাতার দলে অন্তর্ভুক্তির পর লিটন দাসকে ছাড়া মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেই ম্যাচে মোস্তাফিজুর রহমানের মতো লিটন দাসকেও সাইড বেঞ্চে বসিয়ে রাখে কলকাতা নাইট রাইডার্স। যদিও সে ম্যাচে লিটন দাসের খেলার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডি মনে করেন ম্যাচ হারার আগে উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে না, তাই তো ওই দিন লিটন দাসকে মাঠে নামায়নি কলকাতা নাইট রাইডার্স। যাই হোক, শেষ পর্যন্ত ওই দিন কলকাতা নাইট রাইডার্স হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। ম্যাচ হারার পাশাপাশি সেদিন লিটন দাসের প্রতিদ্বন্দ্বী রহমতুল্লাহ গুরবাজ ডাক মেরে আউট হয়েছিলেন, আর তাই তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজকের ম্যাচ অভিষেক হওয়ার কথা লিটন দাসের। তবে এটা বলতেই হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি সাকিব এবং লিটনকে আইপিএল এর প্রথম থেকে আইপিএল এ খেলতে দিত, তবে সাকিব হয়তো এবারে আইপিএল টা খেলতেন এবং লিটন দাসও ভালো ম্যাচ পেতেন। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে না থাকার কারণে দলের পরিকল্পনা থেকে অনেকটাই দূরে সরে গেছেন লিটন দাস। আজ বিকাল 4টায় কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে। সে ম্যাচকে সামনে রেখে লিটন দাস তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডির সাথে লিটন দাসের একটি ছবিও দেখা গেছে। এই ছবিটি কি লিটন দাসের দলে অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়, কি মনে হয় আপনার? কমেন্টে জানাবেন দর্শক। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।